আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইউক্রেনের কালো তালিকায় শতাধিক রুশ। এরপর জানিয়ে দেব নয়াদিল্লিতে পুলিশের ওপর আফ্রিকানদের হামলা। এদিকে তুরস্ক সীমান্তে দেওয়াল বানাবে গ্রিস। এবার জানিয়ে দেব ইসরায়েলের তেল আবিব ও বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা। কলকাতা পুলিশের দাবি, সন্দেহভাজন দুই আইএস জঙ্গি গ্রেপ্তার। সর্বশেষ জানিয়ে দেব রাশিয়ায় থামছে না, দীর্ঘমেয়াদে ইউক্রেনকে সহায়তা দিতে হবে বললেন ন্যাটো প্রধান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে আজকের সংবাদ সম্পর্কে আপনার অভিমত জানিয়ে দে এবং শেয়ার করে সবাইকে সত্য জানার সুযোগ করে দেওয়ার অনুরোধ রইল। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে সবচেয়ে সত্য ও নির্ভরযোগ্য সংবাদ। ইউক্রেনের কালো তালিকায় শতাধিক রুশ নাগরিকের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউক্রেন। শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ সংক্রান্ত এক আদেশে সই করেন। কিয়েভের নতুন এই কালো তালিকায় রাশিয়ার বিশিষ্ট শিল্পী ও সাংবাদিকরা রয়েছেন। ইউক্রেন অস্কারজয়ী চলচ্চিত্র পরিচালক নিকিতা মিখলকভ এবং পপ গায়িকা ফিলিপ কিরকভের পাশাপাশি স্ট্যান্ড আপ কমেডিয়ান ইভজেনি পেট্রোসিয়ান এবং অপেরা তারকা আনা নেত্রেভকে অনুমোদন দিয়েছেন। ইউক্রেনের নতুন কালো তালিকায় রয়েছে 19 জন রুশ নাগরিক। তালিকায় রয়েছে অস্কার বিজয়ী চলচ্চিত্র পরিচালক নিকিতা মিখালোভ, পপ সঙ্গীত শিল্পী ফিলিপ, স্ট্যান্ড আপ কমেডিয়ান ইভেনজি এবং অপেরা তারকা আনার মতো জনপ্রিয় ব্যক্তিরা। আরটির এডিটর ইন চিফ মার্গারিটা সিমোসিয়ান বলেন, রুশিয়া সেগোদনিয়া মিডিয়া গ্রুপের প্রধান দিমিত্রি কিসেলিভ সহ বেশ কয়েকজন রাশিয়ান সাংবাদিকের উপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে কিয়েভ। কিয়েভের এই নিষেধাজ্ঞার মেয়াদ 10 বছর। নিষেধাজ্ঞায় আওতায় পড়া ব্যক্তিদের সম্পদ জব্দ, ভ্রমণ ও ভিসা নিষিদ্ধ, ইউক্রেনীয় রাষ্ট্রীয় পুরস্কার বাতিল এবং অন্যান্য ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া। এরপর থেকে দুই দেশ পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা আরোপ করেছে। কিয়েভ ইতিমধ্যে রাজনীতিবিদ, সাংবাদিক, ব্যবসায়ী ও মিডিয়া ব্যক্তিত্ব সহ 100 রুশ নাগরিককে কালো তালিকাভুক্ত করেছে। নয়াদিল্লিতে পুলিশের ওপর আফ্রিকানদের হামলা। ভারতের রাজধানী নয়াদিল্লিতে পুলিশের ওপর হামলা চালিয়েছেন আফ্রিকার বিভিন্ন দেশের প্রায় 100 নাগরিক। রোববার নয়াদিল্লির নেব সেরায়ের রাজু পার্ক এলাকায় ঘটনা ঘটে। হামলাকারীরা সবাই ওই এলাকায় বসবাস করেন বলে জানা গেছে। ভারতীয় সংবাদ মাধ্যম NDTV এক প্রতিবেদনে জানায়, নেবসেরাই এলাকায় উল্লেখযোগ্য সংখ্যক আফ্রিকান নাগরিক বসবাস করেন যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। রোববার দিল্লি পুলিশের মাদক বিরোধী শাখার সদস্যরা সেসব ব্যক্তিদের আটক করতে যান। অভিযানে 3 নাইজেরিয়ান নাগরিককে আটক করা, কিন্তু আটককৃতদের থানায় নিয়ে যাওয়ার সময় সেখানে উপস্থিত অন্যান্য আফ্রিকানরা পুলিশের উপর হামলা চালান। আরো জানা যায়, প্রথমে প্রায় 100 আফ্রিকান নাগরিক পুলিশের সদস্যদের ঘিরে ধরেন, পরে তারা পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। এর ফাঁকে আটক 3 জনের মধ্যে 2 জন পালিয়ে যান, তবে পরবর্তীতে ফিলিপ নামে এক ব্যক্তিকে আবারও আটক করে পুলিশ। পরে রাজু পার্ক এলাকায় আবারও অভিযান চালায় পুলিশ, সে সময় এক নারী সহ আরো 4 জনকে আটক করা হয়। এবারও প্রায় 150 থেকে 200 জন আফ্রিকান পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িত হন, তবে শেষ পর্যন্ত পুলিশ তাদের প্রতিহত ও আটক করে সবাইকে থানায় নিয়ে আসতে সমর্থ হয়। দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, যেসব বিদেশিদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তাদের সবাইকে দ্রুত সময়ের মধ্যে নিজ দেশে ফেরত পাঠানো হবে। এরই মধ্যে সে প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তুরস্ক সীমান্তে দেওয়াল বানাবে গ্রিস। তুরস্ক সীমান্তে 140 কিলোমিটার দীর্ঘ নতুন দেওয়াল নির্মাণ করবে গ্রিস। অবৈধ অভিবাসী আগমন ঠেকাতে উদ্যোগ নেওয়া হয়েছে। গ্রিসের নাগরিক সুরক্ষা বিষয়ক মন্ত্রী তাকিস থিওডোরকিকোস একথা জানিয়েছেন খবর আরটি। শনিবার সন্ধ্যায় গ্রিসের SKI TV-র সঙ্গে এক সাক্ষাৎকারে থিওডোরিকোস বলেন, সরকার এ মর্মে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে যে তুরস্কের সঙ্গে সীমান্তে এভরোস নদী বরাবর 140 কিলোমিটার নতুন দেওয়াল নির্মাণ করা হবে। তিনি বলেন, পরিকল্পিত দেওয়ালের 35 কিলোমিটার দীর্ঘ একটি অংশের কাজ অচিরেই শুরু হবে। শীত অথবা বৈরী আবহাওয়া যাই থাকুক, দেওয়াল নির্মাণ অব্যাহত থাকবে। তুরস্কের সঙ্গে গ্রিসের সীমান্ত দৈর্ঘ্য প্রায় 200 কিলোমিটার। দুই দেশের সীমান্তের এক বড় অংশ জুড়ে রয়েছে এভরোস নদী। এর বাইরে স্থল সীমান্তও কম নয়, সেখানেই দেওয়াল নির্মাণ বেশি জরুরি হয়ে উঠেছে বলে মন্ত্রী জানান। থিওডোরিকাস বলেন, তুরস্কের অ্যাডিরন শহর বরাবর 40 কিলোমিটার সীমান্তে আমাদের দেওয়াল রয়েছে। 2012 সালে নির্মিত ওই দেওয়াল আমরা 2021 সালে আবারও মজবুত করেছি। এভরোস নদীকে প্রাকৃতিক সীমান্ত ভাবা হলেও দেখা গেছে অবৈধ অভিবাসীদের সামনে নদী তেমন বড় বাধা হয়ে উঠতে পারেনি।
কারণে অ্যাব্রোস নামের প্রদেশটি অবৈধ অভিবাসীদের আগমনের হটস্পটে পরিণত হয়েছে। তিনি বলেন, অ্যাব্রোস প্রদেশে আমরা বিপুল সংখ্যক সীমান্তরক্ষী মোতায়েন করেছি, পাশাপাশি সেখানে পুলিশের জনবল বাড়ানো হয়েছে। পুলিশ ও সীমান্তরক্ষীদের তৎপরতা বৃদ্ধির সুবাদে 256,000 অভিবাসীর বেআইনি দখল ঠেকানো সম্ভব হয়েছে। কখন বেআইনি দখল ঠেকানো হয়েছে সে বিষয়ে গ্রিক মন্ত্রী কোনো সময় নির্দিষ্ট করেনি। তবে ইউরোপীয় ইউনিয়নের তথ্য বলেছে, বিগত বছর ইউরোপের ভূখণ্ডে 2015-2016 মৌসুমে অভিবাসন সংকটের পর সবচেয়ে বেশি সংখ্যক অভিবাসন এসে পৌঁছেছে। ইইউ সীমান্ত নিয়ন্ত্রণ সংস্থা ফ্রন্টেক্সের তথ্যমতে 2022 সালের প্রথম 11 মাসে ইইউ বহিঃসীমান্তে 308,000 অনিয়মিত আগমন শনাক্ত হয়েছে, যা পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় 68% বেশি। ফ্রন্টেক্সের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত বছর ইউরোপে অবৈধ অভিবাসীর প্রবাহ সবচেয়ে জোরালো ছিল পশ্চিম বলকান ও মধ্য ভূমধ্যসাগরীয় অঞ্চলের রুটগুলোতে। তুরস্ক হয়ে ইউরোপে পৌঁছার রুটগুলোর মধ্যে মধ্য ভূমধ্যসাগরীয় অঞ্চলের অন্তর্গত। ইসরায়েলের তেল আবিব ও বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলের রাজধানী তেল আবিব এবং প্রধান বিমানবন্দর বেন গুরিয়নে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী প্রতিরোধ সংগঠন ইসলামী জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডস। গত শুক্রবার ও শনিবার গাজা উপত্যকায় বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এ হামলায় এ পর্যন্ত 23 ফিলিস্তিনি নিহত ও 200+ আহত হয়েছেন। এর জবাবে ইসরায়েলের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইসলামী জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডস। খবর ও ওয়াশিংটন পোস্টের। শুক্রবার রাত 9 থেকে ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলা শুরু করে এই সংগঠন। ইসরায়েলের বিভিন্ন স্থান লক্ষ্য করে এই সংগঠনটি 100+ রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এছাড়া অন্য প্রতিরোধ সংগঠনও ইসরায়েলের বিভিন্ন এলাকায় লক্ষ্য করে রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে খবর পাওয়া যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে প্রকাশিত এক বার্তায় আল কুদস ব্রিগেডস জানিয়েছে, তারা তেল আবিব ও বেন গুরিয়ন বিমানবন্দর ছাড়া আশদুত, বীরসেবা, আশকেলন, নেটিভ ও সেদিরুট এলাকা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছেন। ইসলামী জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন নাখাল হুশিয়ারি উচ্চারণ করে বলেন, শুক্রবারের আগ্রাসনের পর ইহুদিবাদী ইসরায়েলকে অবিরাম সংঘাতের মুখোমুখি হতে হবে। এবারের হামলার পর ইসরায়েলের সঙ্গে আর কোনো যুদ্ধবিরতি হবে না বলেও তিনি জোর দিয়ে উল্লেখ করেন। কলকাতায় সন্দেহভাজন 2 আইএস জঙ্গি গ্রেপ্তারের দাবি পুলিশের। কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স এসটিএফ গত শুক্রবার রাতে সন্দেহভাজন 2 জঙ্গিকে গ্রেপ্তার করেছে। পুলিশ সন্দেহ করছে এই দুজন আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট বা আইএস এর সঙ্গে জড়িত থাকতে পারেন। দুজনেরই বাড়ি পশ্চিমবঙ্গের হাওড়া জেলায়। পুলিশ বেশ কিছুদিন ধরে তাদের উপর নজর রাখছিল। শুক্রবার সন্ধ্যায় দুজনের মোটরসাইকেলে করে হাওড়ার বিদ্যাসাগর সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় পুলিশের নজরে আসে। তখন এসটিএফ এর সাদা পোশাকের পুলিশ তাদের পিছু নেয়। এই 2 সন্দেহভাজনকে নিয়ে মোটরসাইকেলটি বিদ্যাসাগর সেতু পার হয়ে হাওড়া টিকিয়াপাড়ার আফতাব উদ্দিন মুন্সিলেনের একটি বাড়িতে ঢুকে যায়। পরে পুলিশ বাড়ি তল্লাশি করে গ্রেপ্তার করে ওই 2 সন্দেহভাজনকে। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার ভি সলোমন সাংবাদিকদের বলেছেন, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোহাম্মদ সাদ্দাম ওরফে সাদ্দাম মল্লিক, সৈয়দ আহমেদ। টিকিয়াপাড়া যে বাড়ি থেকে 2 সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয় সেটি সাদ্দামের বাড়ি, আর সৈয়দের বাড়ি হাওড়ার শিবপুরে গোলাম হোসেন সর্দার লেনে। পুলিশ বলেছে, সাদ্দাম কলকাতার একটি বিশ্ববিদ্যালয় থেকে এমটেক পাশ করেছেন। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং রাষ্ট্রবিরোধী কার্যকলাপের জন্য একাধিক ধারা এই দুজন বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল শনিবার কলকাতায় নগর দায়রা আদালতে তাদের তোলা হবে বলে আদালত। রাশিয়া থামছে না, দীর্ঘমেয়াদে ইউক্রেনকে সহায়তা দিতে হবে বললেন ন্যাটো প্রধান। সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গ বলেন, রাশিয়ার দিক থেকে ইউক্রেনের সংঘাত বন্ধের কোনো আলামত দেখা যাচ্ছে না। এমন অবস্থায় ইউক্রেনকে দীর্ঘমেয়াদে সহায়তা দেওয়ার জন্য পশ্চিমা দেশগুলোকে অবশ্যই প্রস্তুত হতে হবে বলে তিনি মনে করেন। গতকাল সোমবার বিবিসি রেডিও 4 ওয়ার্ল্ড এট ওয়ান অনুষ্ঠানে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। স্টলটেনবার্গ বিবিসিকে বলেন, সামরিক সহায়তার মধ্য দিয়ে সার্বভৌম দেশ হিসেবে ইউক্রেনের অস্তিত্ব টিকিয়ে রাখা যাবে। এতে যুদ্ধ অবসানের জন্য আলোচনায় বসতে বাধ্য হবে রাশিয়া।